নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, বর্তমানে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, অনলাইন অফলাইন, ফর্ম ফিল আপ করার শেষ তারিখ কবে এবং কোন কোন চাকরির ক্ষেত্রে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটগুলো কী বলা হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। তো আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জন্য রয়েছে হেডকোয়ার্টার আর্মি ওয়ার কলেজ MHOW-তে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের মাধ্যমিক পাশ যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোর্সের বিষয়ে বলা হয়েছে। এরপরে দেখুন বয়সসীমা, এখানে আপনাদের চা হয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, এছাড়া কিছু পোস্টের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 23/2/2021 এবং সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট https://www.mod.gov.in এবং ডেসক্রিপশন বক্সে এই নিয়োগের বিস্তারিত ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। নেক্সট দেখুন পশ্চিম বর্ধমান জেলায় CMOH অফিসে বিভিন্ন মেডিকেল এবং প্যারামেডিকেল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HS, এছাড়া আপনাদের GNM এবং MBBS পাস যোগ্যতায় আপনাদের কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের বয়সসীমা বলা হয়েছে, বিভিন্ন পোস্টের জন্য আপনাদের বিভিন্ন রকম বয়সসীমা রয়েছে। সঙ্গে দেখুন এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 22/1/2021 এবং সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। এরপর দেখুন পশ্চিমবঙ্গ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এই সমস্ত পদে আপনাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টে আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং সঙ্গে আপনাদের কম্পিউটার কোর্স পাস করে থাকতে হবে। এছাড়া দেখুন বাকি পোস্টের জন্য আপনাদের ফার্স্ট ক্লাস MC অথবা ফার্স্ট ক্লাস MSc ইন IT অথবা কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস বি ইন IT অথবা কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস BTech ইন IT অথবা কম্পিউটার সায়েন্স এই সমস্ত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে। এখানে আপনাদের বয়সসীমা বলা হয়েছে 28/1/2021 এই তারিখ অনুযায়ী 21 থেকে 45-এর মধ্যে আপনার বয়স হতে হবে। সঙ্গে দেখুন অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 28/1/2021 এবং সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in। নেক্সট দেখুন পশ্চিমবঙ্গ পুলিশে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোতে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে Class 8 পাস, সঙ্গে আপনাদের 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে 31/12/2020 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে। তারপর দেখুন এখানে আপনাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলা হয়েছে 25/1/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট http://wbpolice.gov.in। এরপর দেখুন রাজ্যে বীরভূম জেলায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদের কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে আপনাদের কম্পিউটারে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, ঠিক আছে। এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে 1/1/2021 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে। সঙ্গে দেখুন এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 25/1/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://www.birbhum.gov.in। এরপর দেখুন WBMSC বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটিতে ক্লার্ক, ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদের কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এছাড়া আপনাদের উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এছাড়া ডিপ্লোমা পাস যোগ্যতা কিন্তু নিয়োগ করা হচ্ছে। সঙ্গে দেখুন বয়সসীমা কিন্তু এখানে আপনাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম রয়েছে। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 10/2/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org। নেক্সট দেখুন আপনাদের জন্য রয়েছে কলকাতা হাইকোর্টে ডাটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালিস্ট,
সিনিয়র প্রোগ্রামার, সিস্টেম ম্যানেজার এই সমস্ত পদে আপনাদের কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে আপনাদের কম্পিউটারে 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। এছাড়া আপনাদের বাকি পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে আপনাদের বয়সসীমা বলা হয়েছে 1/1/2021 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে। এখানে আপনাদের বলা হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আপনাদের 11 জানুয়ারি থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 27 জানুয়ারি 2021। এবং সঙ্গে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.calcuttahighcourt.gov.in। নেক্সট দেখুন মালদা জেলায় রাতুয়া 2 বিডিও অফিসে আপনাদের গ্রাম রোজগার সেবক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখায় অথবা ভোকেশনাল শাখায় ফিজিক্স এবং ম্যাথ নিয়ে, এবং 55% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে আপনাদের কম্পিউটার 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এবং সঙ্গে দেখুন বয়সসীমা, এখানে আপনাদের চা হয়েছে 1/1/2021 এই তারিখ অনুযায়ী 21 থেকে 35-এর মধ্যে আপনার বয়স হতে হবে। এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলা হয়েছে 27/1/2021। এবং অফিসিয়াল ওয়েবসাইট https://www.malda.gov.in। তারপর দেখুন উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ বিডিও অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখা অথবা ভোকেশনাল শাখায় আপনাদের ফিজিক্স এবং ম্যাথ নিয়ে, এবং 55% মার্কস নিয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে আপনাদের 6 মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে। সঙ্গে দেখুন বয়সসীমা, এখানে আপনাদের চাওয়া হয়েছে 1/1/2021 এই তারিখ অনুযায়ী 21 থেকে 35-এর মধ্যে আপনার বয়স হতে হবে। সঙ্গে দেখুন এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে 20/1/2021। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://utterdinajpur.nic.in। নেক্সট দেখুন WBPSC-র মাধ্যমে রাজ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস করতে হবে। সঙ্গে দেখুন বয়সসীমা, এখানে আপনাদের চাওয়া হয়েছে 36-এর মধ্যে আপনার বয়স হতে হবে। সঙ্গে দেখুন অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 1/2/2021। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। তারপর দেখুন 11 নম্বর পোস্টে আপনাদের রয়েছে SSC CGL 2020 পরীক্ষার মাধ্যমে আপনাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস। সঙ্গে দেখুন এখানে আপনাদের বয়সসীমা কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম রয়েছে। এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31/1/2021। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। এরপর দেখুন ইন্ডিয়ান আর্মিতে অফিসার্স ট্রেনিং একাডেমিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এখানে আপনাদের বয়সসীমা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম রয়েছে। এখানে আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1/2/2021। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://www.davp.nic.in। নেক্সট দেখুন ঝাড়গ্রাম জেলায় DM অফিসে এবং কালেক্টর অফিসে আপনাদের অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এছাড়া এখানে আপনাদের বয়সসীমা বলা হয়েছে 1/1/2020 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে দেখুন অফলাইনে এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 18/1/2021। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://jharkhand.gov.in। এরপর দেখুন UPSC-র ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমি 1/2021 পরীক্ষার মাধ্যমে আর্মি, নেভি এবং এয়ারফোর্সে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। সঙ্গে দেখুন এখানে আপনাদের জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2002 থেকে 1 জুলাই 2005 এই তারিখের মধ্যে আপনার জন্ম তারিখ হতে হবে। সঙ্গে দেখুন এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 19/1/2021। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://upscionline.nic.in। এরপর দেখুন ইন্ডিয়ান কোস্ট গার্ডে নাবিক জিডি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নাবিক জিডির ক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়া আপনাদের নাবিক
ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, স্যার আপনাদের যান্ত্রিক পোস্টের জন্য মাধ্যমিক প্লাস আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস যোগ্যতা চাওয়া হয়েছে। সঙ্গে দেখুন বয়সসীমা, এখানে আপনাদের বলা হয়েছে 18 থেকে 22 মধ্যে বয়স হতে হবে। সঙ্গে দেখুন অনলাইনে ফর্ম ফিলাপের লাস্ট ডেট 19 জানুয়ারি 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://joinindiancoastguard.cdac.in।